শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চাঞ্চল্যকর দাবি। পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলো ইডি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, কি দাবি করেছে ইডি? আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইনজীবী যেটা চাঞ্চল্যকর দাবি করেছেন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের সম্পর্কের আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির। অভিযোগ, মানিকের দুর্নীতি সম্পর্কে সব জেনেও চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অনলাইনে ক্লাসের নামে মানিক ভট্টাচার্যের প্রতারণায় হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যের সম্পর্কে যে অভিযোগ এসেছে তা তাকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল আদালতে, এমনটাই জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইনজীবী। এবং এই যে হোয়াটসঅ্যাপের যে চ্যাট খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানিক ভট্টাচার্যের সমস্ত কুকীর্তি, অর্থাৎ যেভাবে দুর্নীতি হয়েছে, অর্থাৎ স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরো বিষয়টা পার্থ চট্টোপাধ্যায় জানতেন এবং চুপ করে তিনি না দেখার ভান করে বসেছিলেন, এমনটাই কিন্তু গতকাল আদালতে দাবি করেছেন এনফোর্সমেন্ট অর্থাৎ ইডির আইনজীবী পম্পি। ধন্যবাদ স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। মানিকের দুর্নীতি জেনেও চুপ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অনলাইনে ক্লাসের নামে প্রতারণা করেছেন মানিক, প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবস্থা নেওয়া হয়নি, আদালতে অভিযোগ জানিয়েছে ইডি।